খারান আরে সাথে আমি খারান আপনাদের কাছে আমার কথা আছে কি বাবা আপনি আমার দেহের বলে যে দিছিলেন কেন কি করুম কায়দা করে আপনি আমার বিরুদ্ধে মামলা করাইলেন আর আপনি কি করছেন নিজেরটা দেখেন না না আমি কি উগান্ডার বিচার সাহেব ভুল করছি আমি তো সরবাট পান না আমার তো একটা ইজ্জত আছে ও আমার সারা গ্রামের মানুষের কাছে বেজ্জতি করছে সব ঠিক আছে আপনি সালিশ ডাকছেন তাতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আমার আপত্তি হলো অন্য জায়গায় আপনি খারাপ পথে গেছেন আপনি কাশেম মাকবরে টাকা দিয়েছেন আমি তারে টাকা দেই নাই সাত্তার ভাই মিশা কথা কইলেন আমি না যাই না কোনো কথা কই না আপনি এই কারণে টাকা দিবেন যেন কাশেম মাকবর আপনার কথা মতো রায় দেয় আর সেটাই হইতেছিল কিন্তু জনগণ সেটা মানে নাই না সেই কারণে কাশেম মাকবরের উপর চড়া হইছে সবাই সব কিন্তু আপনার ইশারাই হইছে প্রমাণ করতে পারবেন না তাহলে আলগা আওয়াজ দিয়ে আর বই কি করবেন সে তো বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়েছে এই অবস্থায় মুক্ত মনের বাড়িতে কেমনে আনো বাড়িতে তো কেউ নাই এই যে দেখছেন তো পরের বুদ্ধিতে কাম করলে কি হয় ফোয়ারারে আপনি কাশেম মাদবরের কথায় বাড়ি থেকে খেদাই দিছেন এখন তো নিজের ভাইরই পাইতেছেন না লাভ কি হইল একুলুকুল দুই কিলো গেল শুনেন ফোয়ারারে আপনি ফেরত আনার ব্যবস্থা করেন ঢাকায় কই গেছে কার বাড়িতে উঠছে খোঁজ নিয়া সেখানে যায় ওরে ফেরত নিয়ে আসেন ফোয়ারা আর আইব না কথা হয়েছে আপনার লগে আপনার বউয়ের বাসা থাকা দরকার সেই সময় আপনি বউরে ফালায় পালায় বেড়াইতেছেন আপনি আমার মামলাটা তোলার ব্যবস্থা করে দেন কেন করুন কেন করুন আপনি আমার কথা শুনছিলেন শুনেন না আপনার আমি কইছিলাম যে কাশেম মাদবরের কাছে উগান্ডা ভাইয়ের নামে নালিশ করেন না কিন্তু আপনি সেই কথা রাখেন প্রকৃতি না এইভাবে প্রতিশোধ নেয় এখানে আমার আর কিছু করার নাই আপনার কৃতকর্মের ফল আপনারই ভোগ করতে হবে সবচেয়ে ভালো হয় আপনি পুলিশের কাছে গিয়ে ধরা দেন ধরা দিলে তো আমার জেলে পাঠিয়ে দিব দিব যাই হোক আমার কথা শেষ আমি যাই আপনি আমার বাসা কাশেম মাদবরের কথা শুনে আমি খুব ভুল করছি খুব ভুল করে ফেলেছি আপনি আমার বাসা আপনি বাসা না বলেন আচ্ছা হাটা সারেন সাত্তা ভাই আমার আসলে কিছু করার বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।